ভূমি সেবা গ্রহীতাদের সেবা নিশ্চিতে রংপুরের গঙ্গাচড়ায় এই প্রথম গড়ে তোলা হয়েছে ডিজিটাল আধুনিক ও দৃষ্টিনন্দন ভূমি অফিস, যেখানে রয়েছে পাখিদের জন্য অভয়াশ্রম, মনোরম পরিবেশ, ফুলের বাগান সহ অসংখ্য গাছগাছালি। পাশাপাশি দালাল ও ঘুষমুক্ত করা হয়েছে সেবা প্রদানে। এসবের উদ্যোগ নিয়েছেন সহকারী কমিশনার নয়ন কুমার সাহা। এমন উদ্যোগে মুগ্ধ সংশ্লিষ্ট সবাই। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। এক সময় ভূমি অফিস মানে ছিল দালালদের দৌরাত্ম্য আর ভোগান্তি, সেই ধারণা পাল্টে দিয়েছে রংপুরের গঙ্গাচড়ার ভূমি অফিস। আধুনিক ও নান্দনিক এই ভূমি অফিসটি গড়ে তোলার উদ্যোগ নেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। তিনি জানান, 2022 সালের 6 নভেম্বর এই অফিসে যোগদানের পর প্রাকৃতিক পরিবেশে সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার পরিকল্পনা করেন তিনি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে তিনি নিজস্ব তহবিল ও ভূমি সংস্কার বোর্ডের দেয়া অর্থ দিয়ে পুরো অফিসকে সাজিয়ে তোলেন বিভিন্ন ফুল, ফল, ঔষধি, শোভাবর্ধন গাছ ও শাকসবজি দিয়ে। সেবা প্রত্যাশী যারা এখানে বিভিন্ন সেবা নেওয়ার জন্য আসবেন, তারা যাতে সুন্দর একটা পরিবেশে এখানে সেবাটা নিতে পারেন, মূলত সেজন্যই এই ভূমি অফিসকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা। তার পাশাপাশি 1 ইঞ্চি জমিও যে ফাঁকা থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা সেটাও অনুসরণ একটা মূল আমাদের লক্ষ্য। সেবা প্রত্যাশীরা যখন বিভিন্ন সময় আসেন আমাদের কাছে, অনেক সময় অনেক সেবা প্রত্যাশী বলেন যে আমরা কি আপনাদের এই শাক নিয়ে যেতে পারি, লাল শাক নিয়ে যেতে পারি কিংবা পুঁই শাক নিয়ে যেতে পারি, অনেকেই বলেছেন আমার কাছে। বলছি ঠিক আছে, আপনি অবশ্যই নিয়ে যেতে পারেন। এটা নিজেরও ভালো লাগে আসলে, উনি হয়তো বা নামজারির কাজে এসেছেন, কিন্তু তিনি হয়তো বা নামজারিটা করে উনি বলতেছেন যে আপনার কিছু লাল শাক কি আমি নিয়ে যেতে পারি, যে অবশ্যই নিয়ে যেতে পারেন। সুন্দর একটা সুন্দর একটা পরিবেশে এই সেবাটা দেওয়া সম্ভব হচ্ছে। আমাদের যখন যিনি অনুসারীরা ছিলেন তিনিও, তারাও এই বিষয়টা আমাকে সবসময়ই সহযোগিতা করতেন, উপদেশ নির্দেশনা সব কিছুই দিতেন, সেটাও সহায়তা করেছে। এখানে সেবা গ্রহীতাদের সময় কাটানোর জন্য বটগাছের নিচে তৈরি করা হয়েছে ভূমি মঞ্চ ও একটি গাছের ছাতার মতো ছাউনি, যেখানে রয়েছে বসার স্থান। এছাড়া রয়েছে বিনোদনমূলক নির্ঝর গঙ্গা, সেই পানিতে খেলছে মাছ আর দুলছে শাপলা। এমন মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে খুশি অফিসের সকল কর্মচারী কর্মকর্তা। আমরা একটু তাড়াতাড়ি আর্লি আসি, আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী একটু তাড়াতাড়ি আসলে, 2 ঘন্টা আগে আসলে সারা স্যার মানে বাগানের কাজগুলি আমরা করতে পারি। 2 ঘন্টা যে আরও আগিয়ে আসি আমাদের কোনো খারাপ লাগে না, বরঞ্চ আমাদের কাজের উৎসাহটা আরও বাড়ে। ওনার নির্দেশে করলো আমাদের নিজেকে খুব ভালো লাগে, যে এর মানে দেখতে একটা পরিবেশ এমন সৃষ্টি হয়েছে, এরকম পরিবেশে বাচ্চা কাচ্চা আসে, মা মানে আসি, সবাই ছবি টবি তোলে, খুব ফুর্তি লাগে। আমরা হয়তো এখানে অনেক ফুল আছে যেটা আমরা নামও জানি না, কোনদিন দেখিও নি। হ্যাঁ, উনি কিন্তু এটা অনেক বিভিন্ন জায়গাতে হয়তো উনি সংগ্রহ করছে। শুধু অফিস সাজানোই নয়, দালাল ও ঘুষমুক্ত করা হয়েছে সেবা প্রদানের ক্ষেত্রেও। এমন আধুনিক সেবা পেয়ে আনন্দিত সেবা গ্রহীতারা। মানে ব্যতিক্রম একটা অফিস, এখানে যে গাছপালা অনেক বেশি, বাতাস, ঠান্ডা আবহাওয়া, আসলে এখানে আসলে মানে বুকটা জুড়াই যায়। অন্যান্য এসিলেন্ট অফিসে এরকম কোনো নির্ধারিত স্থানও নাই এবং এরকম একটা পরিবেশও নাই। উপজেলা নির্বাহী অফিসার জানান, শুধু গঙ্গাচড়াই নয়, পুরো বিভাগের জন্যই এটি একটি মডেল। তার আসলে এই জায়গাটা, এই দৃষ্টিনন্দন বা এই ধরনের প্রতি তার আগ্রহ রয়েছে। তারপর আমি তার সাথে কথা বলেছিলাম, তো সে তার আগ্রহের জায়গাটা হলো যে সে এটা আসলে পছন্দ করে, যে একটা জিনিসকে সুন্দর করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করার বিষয়টি তার মধ্যে আমি লক্ষ্য করেছি। এ কারণে আমি বলেছি যে আমার দিক থেকে তোমার এই কাজের পেছনে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। মৌসুমী রহমান, আরটিভি।